চক নির্বাচন হয়ে গেছে, সহা 8 তারিখে ফলাফল দিব। গতিকে আমি আৰু বেছি সময় নাই, কেইটামান দিনহে অপেক্ষা করব লাগিব। রাইজে যাক রায় দিছে, রাইজে যাক আশীর্বাদ দিছে, তেওঁলোক জয়যুক্ত হব। এটা কংগ্রেস দলক যদি গুজরাট আর হিমাচলের রাইজে আশীর্বাদ দিছে, আমি ভাল ফল দেখাব পাৰিম। আর রাইজে যদি আমাক আস্থাক লওয়া নাই বা আশীর্বাদ দিয়া নাই, তেনেহলে আমি তাত পরাজয় বরণ করিম। কথা ইমানখিনি, এক্সিট বল তো ওলাই থাকিব, বহু ওলাই, কেতিয়াবা মিলে কেতিয়াবা নিমিলে। গতিকে সেইবিলাক লৈ আমি চিন্তা চর্চা করা নাই। ইভিএমত বন্দী হয়ে আছে, অহা 8 তারিখলৈ আমি অপেক্ষা করিম। তারপিছতে আর কেবল সমূহ দুটা রাজ্যবাসী, হিমাচল প্রদেশ আর গুজরাট রাজ্যবাসীর প্রতি আমার বিশ্বাস আছে যে তেওঁলোকে কংগ্রেসকে আশীর্বাদ দিছে। আমার যে অভিযোগ বা অসমৰ ৰাইজে যি ভাবে যে বৰদৰদিন আজমল ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত কিবা গোপন সম্পৰ্ক আছে নেকি, নাইবা মানুহক নেদেখুৱাকৈ তেওঁলোকে কিবা বুজাবুজি আছে নেকি, এই অভিযোগ আছিল। আৰু যোৱাকালি সেই অভিযোগৰ সত্যতা প্ৰকাশ কৰিলে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কি ক'লে, যে আঁঠুৱা তলৰ মহ, মানে আমাৰ আঁঠুৱা তলৰ মহ, মানে আঁঠুৱা তলৰ মহ হোৱাৰ লগে লগে কি বুজাইছে, আঁঠুৱা তলত মহ মানে তেওঁলোকেই, যেতিয়া মাৰিব খুজিব মাৰিব, যেতিয়া খেদিব খুজিব খেদিব। এটা কথাই তাৰপৰা বুজা যায় যে কংগ্ৰেছে বা ৰাইজে যি অভিযোগ আনিছে বৰদৰদিন আজমল ডাঙৰীয়া আৰু বিজেপিৰ মাজত যে এটা সম্পৰ্ক আছে, এই কথাটো যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কথাত একেবাৰে স্পষ্ট হৈ গ'ল। ইমান সুবিধা পালে, তাৰপিছতো যোৱা ৰাজ্যসভাত আমাৰ চকুৰ সন্মুখতে গাদ্দাৰী কৰিলে। গতিকে তেনেকুৱা এজন ব্যক্তিৰ কথা মই ভাবোঁ যে এইবিলাক চৰ্চাই হ'ব নালাগে। ৰাজনীতি কলুষিত কৰা ব্যক্তি লোক। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।